কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিমপুর বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান। বিধায়ক রফিকুর রহমান এই অনুষ্ঠানে এসে করোনা ও রক্তদান শিবির নিয়ে বিশেষ বার্তা দিতে দেখা গেল সকল শ্রেণীর মানুষের উদ্দেশ্যে। তিনি বলেন, এই মহৎ কাজে আরও বেশি করে মানুষ এগিয়ে আসুক। মুমূর্ষু রোগী রক্তের অভাবে মৃত্যু ঘটে, সেই রক্ত সংকট যেন কোনোভাবেই না হয়, তার সকল জন্য সকল শ্রেণীর মানুষকে ক্লাব সহ যে কোনো সংগঠনে এগিয়ে আসুক এই মহৎ কাজে, তবেই রক্ত সংকট অনেকটা মিটবে, আর একজনকেও রক্তের অভাবে মৃত্যু ঘটবে না। তিনি এদিন উদ্যোক্তাদের পাশাপাশি যারা রক্তদাতা তাদের প্রতি বিশেষ সম্মান জানান। তার বক্তব্যের মধ্যে দিয়ে যারে এই মহৎ কাজে যারা সাড়া দিয়ে এসে রক্তদান করেন তাদের সবথেকে বড় অতিথি, তারই সবথেকে সম্মানে মানুষ বলে মনে করেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান। আয়োজনে বন্ধু মহল স্পোর্টিংটা এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন করোনা আবহে সারা পৃথিবীর মানুষ সন্ত্রস্ত এবং সেই সিচুয়েশনে সেই পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে যারা নিজের জীবনকে বিপন্ন করে এই রক্তদান শিবিরে রক্তদান করছেন, এই অনুষ্ঠানে তারাই সবচেয়ে বড় অতিথি। সেই রক্তদাতাদের কোন ভাষায় সম্মান জানাবো সেটা আমার জানা নেই। আর তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যারা উপস্থিত হয়েছেন, অভ্যুদয় এসছেন, এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আর এক গণসংগঠনের সভাপতি কল্যাণবাবু এসছেন, আমার সঙ্গে এসছেন রীনা চট্টোপাধ্যায়, মোহাম্মদ মুরারজি সহ আছেন এখানে আমাদের পুরোহিত সাহেব মহারাজ সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। এখানে বক্তব্য রাখার অবকাশ নেই, রক্তদান সবচেয়ে বড় দান। পৃথিবীর যদি কোনো মহৎ কাজ থেকে থাকে সেটা কিন্তু রক্তদান। রক্তের উৎস কিন্তু মানুষের দেহ, রক্তের অন্য কোনো উৎস নেই। বিজ্ঞানের অনেক উন্নয়ন হয়েছে, চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে সভ্যতা গড়ার চেষ্টা করছে, মানুষের হার্ট পাল্টে দিচ্ছে। কয়েকদিন আগে আমেরিকাতে একটা শুকরের হার্ট